ওয়েলকাম টু সিকিউর সার্ভিস। বন্ধুরা, আজ আমরা নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করব। এখানে যেটি দেওয়া আছে 5, 6, 10, 19, এরপর কত হবে এবং তারপর দেওয়া আছে 60, এবং অপশানে দেওয়া আছে A 27, B 32, C 35, D 47। তাহলে বন্ধুরা শুরু করা যাক, এটা আমরা কীভাবে করব। তাহলে দেখুন বন্ধুরা, এখানে দেওয়া আছে 5, 6, 10, 19, 60। এখান থেকে আমাকে জানতে হবে যে এর মাঝের গ্যাপ কত। দেখুন বন্ধুরা, এর মাঝের গ্যাপ হচ্ছে 1, এখান থেকে এর মাঝের গ্যাপ হচ্ছে 4, এখান থেকে এর মাঝের গ্যাপ 9, তারপর এখান থেকে এর দেওয়া নেই, এবং এখান থেকে এর আমি বের করতে পারছি না, তাহলে আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখুন এর মাঝের গ্যাপ হচ্ছে, যদি আমরা দেখি, এর 3, এর হচ্ছে 4, 5, 9, 5। তাহলে এখানে মাঝের গ্যাপ ছিল 3, 5। এবার দেখুন এটা একটা সিরিজ অনুযায়ী চলে আসছে, তাহলে 3, 5, তাহলে এর মাঝের গ্যাপ নিশ্চয়ই কত হবে, 5-এর পরে হবে 7। তাহলে এবার দেখুন 5, 4, 9 হয়েছে, তাহলে 7 আর 9 হবে 16। তাহলে এরপরে মেলান, তাহলে ঠিক সেই রকমই এখানে 10 আর 9 19 হয়েছিল, তাহলে 19 আর 16 কত হবে, 6, 9, 15, 5, হাতে 1, 1, 1, 2, আর হাতে 3, তাহলে দেখুন 35। তাহলে এখান থেকে যদি আবার এই অনুযায়ী করা হয়, তাহলে দেখুন 35 আর 25 হয় 60। তাহলে এখান থেকে এর গ্যাপ নিশ্চয়ই 9 হওয়া উচিত, তাহলে 16 আর 9 আমরা জানি 25। তাহলে এই সিরিজটা এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে এর মাঝের গ্যাপ এখানে হয়ে গেল কত, 35। তাহলে বন্ধুরা যদি এইরকম থাকে, তবে দেখুন একবার বলে দিচ্ছি, 5, 6, 10, 19, 35, 60, তাহলে মাঝের গ্যাপটা আমাকে দেখতে হবে। মাঝের গ্যাপ 1, তারপরে 4, তারপরে 9, এভাবে ছিল। তাহলে তারপরে 5 ছিলাম না, তারপরে এর মাঝের গ্যাপ আবার আমি বের করলাম 3, 5। এই অনুযায়ী আমরা দেখছি যে মাঝে মাঝে 2 গ্যাপ অনুযায়ী একটা সিরিজ চলে আসছে। তাহলে পরেরটা আমি 7 করলাম, তাহলে 7 আর 9 হয়ে গেল এখানে 16, তাহলে 16 আর 19 হয়ে গেল 35। এইভাবে বন্ধুরা আমাদের এই যে নাম্বার সিরিজ অঙ্কটি আছে এটি করতে হবে। অতএব এখানে অ্যান্সারটি হয়ে যাবে C 35। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।